স্বাস্থ্য রক্ষায় গমের কোনো বিকল্প নেই, এটাই প্রচলিত ধারণা। সুগার এড়াতে হোক কিংবা চর্বি ঝরাতে, ভাতের বিকল্প হিসেবে অনেকেই আটা বা ময়দার খাবার বেছে নেন। কিন্তু বিদেশের বিখ্যাত কার্ডিওলজিস্ট উইলিয়াম ডেভিস বলছেন পুরো উল্টো কথা। 15 বছরের গবেষণায় উইলিয়াম ডেভিস নিশ্চিত, রোজকার খাদ্য তালিকা থেকে গম বাদ দিলে বদলে যাবে জীবন। নিউ ইয়র্ক টাইমস এর অন্যতম বেস্ট সেলার হুইট বেলি বইয়ে ডেভিসের দাবি, নিয়মিত গমজাত খাবার খেলে হৃদরোগ, ডায়াবেটিস, ওবেসিটির সম্ভাবনা বাড়ে। ডেভিস তার গবেষণায় জানাচ্ছেন, গমের খাবার ফুফু করে বাড়িয়ে দেয় ব্লাড সুগার। একটা স্নিকার্স বার খেলে যতটা ব্লাড সুগার বাড়ে, দুটো আটার রুটিতে তার চেয়ে অনেক বেশি বাড়ে। গমে থাকা অ্যামিলোপেকটিন এ কে ভিলেন ঠাউরেছেন ডেভিস। তার দাবি, অ্যামিলোপেকটিন এ রক্তে থাকা স্মল LDL পার্টিকল বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। খাদ্য তালিকা থেকে অ্যামিলোপেকটিন বাদ দিলে রক্তে LDL পার্টিকল 80-90% পর্যন্ত কমে যায়। গমে বেশি পরিমাণে থাকে প্রোটিন গ্লিয়াডিন, গ্লিয়াডিন খিদে বাড়ায়। ডেভিসের যুক্তি, গমজাত খাবার খেলে খিদে পায় বেশি। যারা গমের খাবারের ওপরই থাকেন তারা অন্যদের চেয়ে দিনে 400 ক্যালোরি বেশি ইনটেক করেন। বিজ্ঞানীরা বলছেন, হাইব্রিড চাষের কারণে 70 ও 80 দশকের সময় থেকে বদলাতে শুরু করেছে গমের চরিত্র। বাড়ছে অ্যামিলোপেকটিন, গ্লিয়াডিন, গ্লুটেনের মতো পদার্থ, তার ফলে গম এখন মারাত্মক। বিজ্ঞানীদের পরামর্শ, রোজকার খাদ্য তালিকা থেকে ব্রেড, পাস্তা, চাপাতি বাদ দেওয়া হোক। ওজন কমাতে গম এড়িয়ে মুরগির মাংস আর ভাত খেতে বলছেন তারা। যুক্তি দুটো, ব্লাড সুগার বাড়বে না, অতিরিক্ত খিদের কারণে ক্যালোরি ইনটেক বাড়বে না। খাদ্য তালিকা থেকে গম বাদ দিয়ে কি উপকার পেয়েছেন ডেভিসের পেশেন্টরা? উঠে এসেছে এমন তথ্য, কয়েক মাসে ওজন হ্রাস, ব্লাড সুগার কমে যাওয়া, অ্যাজমা থেকে মুক্তি, মাইগ্রেন, অ্যাসিডিটি কম, কোলাইটিস ও রিউম্যাটয়েড আর্থ্রাইটিস দূর। বিজ্ঞানীদের সাফ কথা, গম বাদ দিলে ভালো থাকবে হার্ট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোন করুন 2234243918007। এই দুটো নাম্বারে যে দুজন এক্সপার্ট ডক্টর আমাদের সঙ্গে আজ রয়েছেন, পরিচয় করিয়ে কথা বলতে পারবেন আপনারা। আমার সঙ্গে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুশোভন মন্ডল, আমার সঙ্গে রয়েছেন রাজা নাগ, হৃদরোগ বিশেষজ্ঞ। দুজনের কাছে আমি যাব, আমি মেডিসিন স্পেশালিস্টের কাছে আসব। সত্যি যারা ডায়েট নিয়ে সচেতন বা নানা কারণে যাদের ওজন কমাতেই হচ্ছে, তারা ভাতের জায়গায় বিকল্প হিসেবে রুটিটাকে বেছেছিলেন, গম বাদ দিলে তারা কি খাবেন? সত্যি তাই, গম হচ্ছে বাঙালিদের একটা অন্যতম খাদ্য উপাদান, এবং এই আর্থসামাজিক পরিস্থিতিতে রুটি একটু বানিয়ে নিয়ে খেয়ে নিলাম, পাউন রুটি খেয়ে নিলাম সকালবেলা, এটা না খেলে আমাদের চলে না। এছাড়া গম আমাদের মানে দেখা গেছে 3000 মানে বিফোর ক্রাইস্ট থেকে গম খাওয়াটা চালু আছে, এবং এই 70-80 দশকে হাইব্রিডাইজেশনের ফলে গম উৎপাদনটা অনেক বেশি বেড়ে গেছে। এবং আমাদের দেশে পাঞ্জাব মানে মূলত উত্তর ভারতে পাঞ্জাব, রাজস্থান এবং মধ্যপ্রদেশ অবধি গমটা তৈরি হয়, সাউথে তৈরি হয় না। তো এই গম এখন একটা অন্যতম খাবার। এখন গমের মধ্যে এই যে রিসেন্টলি অনেক গবেষণা হয়েছে গম নিয়ে, তার মধ্যে প্রধান যে এফেক্টটা দেখা গেছে, ক্ষতিকর এফেক্ট যেটা দেখা গেছে, যে এটা কিন্তু গমের কথা বলা হচ্ছে, নট হোল গ্রেন, হোল গ্রেনের কথা বলা হচ্ছে না। হোল গ্রেন বলতে বোঝাচ্ছে যে পুরো শস্যটা নিয়ে, যেখানে বাইরের ছালটাও আছে, ভেতরে এন্ডোস্পার্ম আর জামটাও আছে। গমটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই বাইরের ছাল আর জামটা বাদ দিয়ে শুধু এন্ডোস্পার্ম থেকে তৈরি হচ্ছে। তারপরে ছালের যে ভালো গুণগুলো সেগুলো গমের মধ্যে থাকে না। আচ্ছা, মানে যে গম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে সেটা হোল গ্রেন নয়, হোল গ্রেন নয়, সেটা হচ্ছে উপরের কোটিংটা তুলে দেওয়া যে গম, সেটাতে উপকার কম, সেটাতে উপকার কম, এবং সেটাতে কিছু এফেক্ট হয়ে গেছে, ক্ষতিকর এফেক্ট। যেমন প্রথম কথা হচ্ছে যে এটাতে গ্লুটেন বলে একটা জিনিস থাকে, যেটা খাদ্য অন্ত্রের প্রতি একটা অ্যালার্জি তৈরি করে, অর্থাৎ অন্ত্রের যে ইনার লাইনিং আর গ্লুটেনের মধ্যে একটা অ্যালার্জি তৈরি হয়। তো এই নিয়ে একটা আলাদা রোগও তৈরি, রোগ আছে, একটা অসুখ আছে, তার নাম সিলিয়াক ডিজিজ। যারা সিলিয়াক ডিজিজে ভুগছেন তারা তো গম খেতে পারবেনই না। আর 2 নম্বর হচ্ছে, যারা সিলিয়াক ডিজিজ নেই তাদের ক্ষেত্রে নন সিলিয়াক অ্যালার্জি বলে একটা অ্যালার্জি হয়, সে অ্যালার্জিও সুস্থ লোকের হতে পারে, একটা অ্যালার্জি হতে পারে। এবং সেক্ষেত্রে যা দেখা গেছে যে চামড়ায় র্যাশ বেরোচ্ছে, হাঁপানি হচ্ছে বা বেলজিং হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এই ধরনের আরো অনেক কিছু জানার আছে, বুঝতেই পারছি। ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমি নিউ ব্যারাকপুর থেকে অবশিষ রায় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমার এমনিতে স্বাস্থ্য একটু ভালোই, এবং আমি আমার ইউরিক অ্যাসিডটাও আছে, আগে একবার ফোন করেছিলাম আপনাদের ওখানে। আমি তো আমি এই জন্য সকালে এবং রাত্রে টিফিনে মানে রাত্রে খাবারে আর কি আমি রুটি খেয়ে থাকি নিয়মিত, ঠিক আছে? এবারে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে এই গমটা খাওয়া? মানে বুঝতে পারছি, শুনতে থাকুন আপনি, আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি সৌভিক ঘোষ বলছি কামালগাজী থেকে।
আমার একটা কোশ্চেন আছে যে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে গমটা হচ্ছে ফাইবার ইনটেকটা বেশি করার জন্য, আমরা ফাইবার ইনটেক বেশি করার জন্য আমরা গমটা প্রেফার করি, তো এখন যদি আমি ময়দার বদলে বা গমটা যদি আমি না ইউজ করি তাহলে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? ঠিকই শুনতে থাকুন আপনি ডক্টর নাগ। প্রথমে যিনি প্রশ্ন করেছে উনি রুটি খেতে পারেন কি না সেটা জিজ্ঞেস করেছেন। এখন গম থেকে যেটা রুটি বেরোয়, আমরা গমটাকে দুই হিসেবে পাই তো মার্কেটে, একটা হচ্ছে ময়দা একটা হচ্ছে আটা। আটারও অফকোর্স হোল গ্রেন আটা থাকে বা মিল্ড আর যেটা মানে একদম রিফাইন্ড আটা থাকে সেটা। এখন যতই আমাদের প্রসেসড ফুড আমরা যত বেশি খাবো ততটাই খারাপ। এখন সেরকমই গমটা যখন প্রসেস হয়ে বেরিয়ে আসে, বেশি প্রসেসিং হলে ময়দা হয়ে যায়, কম প্রসেসিং হয়ে আটা হয়। আর যেটা মানে বাড়িতে গমটাকে গুঁড়ো করে যেটাকে আটা তৈরি হতো সেটা হচ্ছে বেস্ট ফর্ম। ওই আটার রুটি খেলে প্রবলেম হতে মানে ওই যে হোল গ্রেন যেটা সুশোভন বলছেন, এক নম্বর ওটা। আর দুই নম্বর হচ্ছে উনি যে রুটি খাবেন, রুটি খাবার থেকে যে হার্ট অ্যাটাক হবে তা না, রুটিটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। আর তারই সঙ্গে অন্য রিস্ক ফ্যাক্টরস আছে কিনা সেগুলো দেখতে হবে, আর উনার বডির কনজাম্পশন কত, মেটাবলিজম কত, সেগুলো দেখতে হবে। রুটি খেলেই যে উনার ক্ষতি হবে তা নয়, মানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এটা এখন প্রমাণ করা হয়েছে যে রুটি আর ভাত কম্পেয়ার করে ভাতের থেকে রুটিতে ব্লাড সুগার রিস্ক ফ্যাক্টরস গুলো বেড়ে যায় হার্ট অ্যাটাকের, তার জন্য বলা হচ্ছে যে গমটাতে রিস্ক ফ্যাক্টর বেশি। আচ্ছা, মানে যে ধারণাটা প্রচলিত ছিল যে ভাতে বেশি অপকার হয় আসলে গমে হয়, ঠিক, এবং সেটা হোল গ্রেন গম নয় বলে। হোল গ্রেন গমেও কম্পেয়ার করে রাইসের সঙ্গে দেখা গেছে কিছু স্টাডিজে, যেগুলো কিছু ছোট ছোট স্টাডি করা হয়েছে সেগুলোতে দেখা গেছে যেগুলো হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর। ছোট স্টাডিগুলোতে হার্ট অ্যাটাক দেখা হয় না, ওটাতে দেখা হয় হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর গুলো বেড়ে যায়। যেরকম ও বললো যে কোলেস্ট্রল, অ্যাপোলাইপোপ্রোটিন বি একটা ফ্যাক্টর যেটা খারাপ কোলেস্ট্রলকে বাড়ায় বডিতে, সেটা গমের থেকে বেড়ে যায়। মানে চালের থেকে গম বেশি রিস্কি হার্টের জন্য, ডক্টররা কিন্তু এখন এটাই বলছেন, ডায়াবেটিসের জন্য এটা বেশি ক্ষতিকর। যারা রোগা হতে চান তাদের জন্য চালটা বেটার অপশন দেন গম। ইয়েস, ফোনে কেউ আছেন বলুন। শুভ সন্ধ্যা, কাজল ব্যানার্জি। হ্যাঁ বলুন। নাকতলা থেকে। হ্যাঁ, আমি তো বলছি আমি তো রুটি খাই শুধু গমের, তো আবার শুধু রুটি হয় না, ধরুন ডালিয়া হয়, সুজি হয়, এগুলো তো গমের থেকেই তো তৈরি হয়, সেগুলো খাওয়া কি সমান ক্ষতিকর? আর যে ময়দা আগে খেতে বারণ করতেন ডক্টররা, আমরা তো ময়দা খেতাম না, গমের জিনিস আটাটাই খেতাম, সেই নিয়ে যদি বলবেন যে স্পেসিফিক ময়দাটা কি খারাপ না আটাটা খারাপ, এবং ডালিয়া সুজি এগুলো তো গম থেকে তৈরি, এগুলোও খাই আমরা। বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি আর কে আছেন। হ্যালো, নমস্কার। আচ্ছা, আমি আমার ওই ছোট বাচ্চার কথা বলছি, ওর বয়স হচ্ছে 6 বছর, ওর অ্যাজমার ব্যাপারটা আছে, ওর অ্যাজমা আছে অলরেডি, তো ওর হচ্ছে সারা গায়ে অ্যালার্জি উঠে গিয়েছে, তো এটা ওর আগে থেকেই সারা গায়ে একটা দানা দানা টাইপের র্যাশ ওর থাকে। হ্যাঁ, যখন জ্বর টর হয় তার আগে ওই অ্যালার্জিটা হয়, তো ও কি গম জাতীয় সমস্ত জিনিস প্রোডাক্ট গুলো কি খেতে পারবে? শুনতে থাকুন, শুনতে থাকুন ডক্টর মন্ডল। বাচ্চা সারা গায়ে র্যাশ থাকে, অলমোস্ট সারা বছরই থাকে, বছর ছয়েক, অ্যালার্জি সিমটম তো আছে। এখানে মানে আমাদের দেশে অ্যালার্জির পরীক্ষা করা যায় যে কোন কোন খাদ্যে অ্যালার্জি আছে, সেই পরীক্ষাটা করে নিলেই উনি বুঝতে পারবেন যে তার কিসে কিসে অ্যালার্জি আছে। একটা টেস্ট করে নাও, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বলে, সেরকম টেস্ট করে নিলে উনি বুঝতে পারবেন যে, তাহলে নিশ্চিত হওয়া যাবে যে গম থেকে না অন্য কিছু থেকে, গম থেকে না হতে পারে। ঠিকই। আরেকজন প্রশ্ন করলেন অন্যান্য যে জিনিসগুলো ডালিয়া ইত্যাদি, সেগুলো গম থেকেই আসছে, সুতরাং তারও খারাপ এফেক্ট কিছু থাকবেই। মানে ডালিয়া খেয়ে কেউ যদি খুব খুশি থাকেন যে ডায়েট করলাম, অতটা খুশির কোনো জায়গা নেই, কারণ নেই। এছাড়া যেমন ডক্টর রাজানাগ বললেন যে কোলেস্ট্রলের দুষ্ট কোলেস্ট্রল যেটাকে বলে, সেই কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই গমে গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব হাই থাকে। হ্যাঁ, খুব হাই গ্লাইসেমিক, হঠাৎ চট করে সুগারটাকে বাড়িয়ে দেয়, যেই চট করে সুগারটা বেড়ে গেল অমনি ইনসুলিন ক্ষরণটা বেশি হবে, আর যে ইনসুলিনের ক্ষরণটা বেশি হলো সঙ্গে সঙ্গে তার ইনসুলিনের একটা কাজ হচ্ছে মানুষের ওজন বৃদ্ধি করা, অর্থাৎ ইনসুলিনের মাত্রা যেহেতু যখন দেহে বেশি সঙ্গে সঙ্গে ওজনটাও বৃদ্ধি হয়, সুতরাং ওবেসিটির ক্ষেত্রেও এর একটা বিরাট ভূমিকা আছে গমের। সুতরাং যারা ওজন কমাতে চান তারা গম খাবেন, মানে গমটাকে অ্যাভয়েড করে চলুন। অ্যাভয়েড তো না করে দেওয়া এই সমাজে সম্ভব নয়, কিন্তু যতটা পারেন অ্যাভয়েড করে চলুন। মানে ধরুন খুব প্রচলিত ধারণা, যারা ডায়েট করছেন তারা একদম ভাতটা বাদ দিয়ে দেন,
দিনে দুবেলা রুটি খান, সপ্তাহে হয়তো একদিন ভাত খেলেন, এটা একদমই ভ্রান্ত ধারণা আজকের দিনে। তার জন্যই এই স্টাডিটা করা হয়েছে, বিকজ শুধু ইন্ডিয়াতে নয়, বাইরের দেশেও গমটা দিয়ে সব স্টেপল ডায়েট তৈরি হচ্ছে, ব্রেড বলো, পাস্তা বলো, সবকিছুতে, পিৎজা বলো, এগুলোর সাথে সবেতেই গম ইউজ হচ্ছে ইন ওয়ান অর দা আদার ফর্ম, হুইট যেটাকে বলে। তো ওটার জন্যই এত বড় স্টাডিগুলো, ছোট ছোট স্টাডিগুলো করে দেখা গেছে যে গমের থেকে ক্ষতি বেশি আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা। ফোনে আরো কেউ আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি অসীম দাশগুপ্ত বলছি আমরা। হ্যাঁ বলুন। আচ্ছা, চালের বিপদ গমের বিপদ, তাহলে খাবো কেন? গাছপালা পাতা খাবো? শুনতে থাকুন, এই ফ্রাস্ট্রেশনের যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। আমিও প্রথম এই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব একটা অল্টারনেটিভ বের করার। আর কে আছেন ফোনে? হ্যালো ম্যাডাম, সৃজন দাস বলছি। হ্যাঁ বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম, আমার ওই গ্যাসের প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কি রাতে রুটি খেতে পারি? শুনতে থাকুন আপনি ডক্টর নাগ, এটা সত্যি যে ভাত আর গম দুটোর মধ্যে যদি বাঁচতে হয় তাহলে আমাদের ভাত বাঁচতে হবে। আমার অনেক সময় ডায়াবেটিক যারা, তারা ভাতটা অ্যাভয়েড করেন, তো এই দুটো বাদ দিলে অন্য কিছু আছে বিকল্প? এই সবগুলো বলার আগে আমি বলি যে আমাদের ইন্টেনশন এই প্রোগ্রামটার কোনো প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য না, যে গমটা পয়জন তা বলতে চাইছি না। যেটা আমরা বলছি, গম ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টার্স which has led to more heart diseases, ঠিক আছে? যেরকম স্মোকিং, যেরকম ব্লাড প্রেশার, যেরকম ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টর, সেরকমই গমকে দেখা গেছে যে গম খাওয়ার পর লোকেদের ওজন বেশি বাড়ে, ডায়াবেটিসের ইনসিডেন্স বেশি, তারপর হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বেশি। তার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি যাতে লোকেরা সচেতন হয় যে গম খেলে কি কি ক্ষতি হতে পারে। এখন একটা লিমিটে খাওয়া যেতেই পারে, যদি উনি হোল গ্রেন আটা বা রুটি যদি দিনে দুটো বা তিনটে খেতে চান, অফকোর্স উনি পারেন, তাও ডিপেন্ড করবে ওনার বডি ওয়েট, ওনার বডি মেটাবলিজম, ওনার বাকি কি রিস্ক ফ্যাক্টার্স আছে কিনা হার্টের। যদি রিস্ক ফ্যাক্টার্স আছে, উনি যদি ওজন কমাতে চান, তাহলে গমটা বাদ দিলেই ওনার জন্য বেশি উপকারী। তো তারা কি ভাত অ্যাডপ্ট করবেন তখন? অ্যাবসলিউট। ফোনে আরো কেউ আছেন বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি দুই সরকার বলছি নদিয়া থেকে। হ্যাঁ বলছিলাম যে ডাক্তাররা মানে আমি খুব ডায়েট করছিলাম বেশ কিছুদিন ধরে, এবার ভাতের সাবস্টিটিউট হিসেবে রুটিটাকেই বেশি প্রেফার করছিলাম, কিন্তু এখন তো শুনছি সম্পূর্ণ উল্টো বলছেন ডাক্তারেরা। অবশ্যই সেটা আমাদের হেলথের ভালোর জন্য। এবার আমি জানতে চাইছি যে রুটিটাকে অ্যাভয়েড করে বা গমটাকে অ্যাভয়েড করে ভাতটাকেই ডায়েটের একদম মানে মেইন উপকরণ হিসেবে ভাতটাকে তিন বেলা কিভাবে একটু ইউজ করা যায় যদি কাইন্ডলি বলেন সেজন্যই। শুনতে থাকুন, আর কে আছেন? জ্যোতিপ্রকাশ মুখার্জী, গনপুর, পূর্ব বর্ধমান। হ্যাঁ বলুন। আচ্ছা, ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন, এটা কোন জার্নালে দেওয়া আছে এই তথ্যগুলো? এক এক সময় এক এক ডাক্তারবাবু, কেউ বলছে গম খেতে, ময়দা খেতে, কেউ বলছে ভাত খেয়ে না, কেউ ভাত খেতে গম খেতে, তাই জানতে চাইছি কোন জার্নালে বলছেন না ওদের মন গড়া কথা একটা। প্রথমত আপনাদের বলে দিই, যখন একটা পাবলিক ফোরামে কোন ডক্টর কোন মন্তব্য করছেন, রেজিস্টার্ড ডক্টর, তিনি মনগড়া কথা বলতে পারেন না। মনগড়া শব্দটা ব্যবহার করে আপনি তাদের অপমান করছেন। ধন্যবাদ আপনি ফোন করেছেন, কিন্তু এই ধরনের শব্দবন্ধ ব্যবহারে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। অবশ্যই মনগড়া নয়, 24 ঘন্টার মতো একটা চ্যানেল সেই মনগড়া তথ্য পরিবেশনও করবে না। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা দেব। ঠিক যে জায়গায় দ্বন্দ্বটা তৈরি হচ্ছে সেখানেই আঘাত করছে আজকের গবেষণা, যা অত্যন্ত সুনির্দিষ্টভাবে সামনে আনছে পুরনো ধারণা, ভাত খেলেই সুগার বেড়ে যাবে, রুটি খেলে কমবে, ভাত খেলে মোটা হবে, রুটি খেলে রোগা থাকা যায়, একেবারে ভুল, আসলে উল্টোটা। সল্টলেক সিটির বাসিন্দা সঙ্গীতা সাহা বরাবরই ফিগার কনসাস, শরীর চর্চায় খামতি রাখেন না, রোজ নিয়ম করে জিম করেন। সঙ্গীতার ফ্যামিলিতে আটার খাবার হট ফেভারিট, সকালে ব্রেড, বিকেলে আটা নুডলস, আর রাতে রুটি, এটাই ডেইলি রুটিন। কার্বোহাইড্রেট তো আমাদের ডায়েটে রাখতেই হবে, তো ওটার জন্য ব্রেকফাস্টে মানে তিনবার তো ভাত খাওয়া সম্ভব না, কেন আমাদের লাইফস্টাইলটা ওরকম নয়, তিনবার ভাত খেলে লেজি লাগে বা আমাদের কিছু মানসিক আছে কি এতবার ভাত খাবো কেন। কিন্তু কিছুদিনের মধ্যেই একটা সমস্যা টের পান সঙ্গীতা,
এমন একটা আমি ডায়েট চার্টের মধ্যে যেটা অনেকদিন ধরে ছিলাম, যেখানে আমার এই আটাটা তিনবারে থাকতো। তো আমি কিন্তু কিছুদিন মনিটর করার পর আমি দেখছি আমার ওজনটা আর কমছে না। এরপর ডাক্তারের পরামর্শে খাদ্যাভ্যাসের ধরন বদলে ফেলেন সঙ্গীতা। গমজাত খাবার কমিয়ে ভাতের দিকে ঝোঁকেন তিনি, আর তাতেই মেলে কাঙ্ক্ষিত রেজাল্ট। গমের ব্যবহারটা কমিয়ে একটু আমি ভাতটাকে অ্যাড করে, বা ব্রাউন রাইস বা নর্মাল রাইসও ওটাকে অ্যাড করে আটার পরিমাণটা কমিয়ে এইভাবে ডায়েট ব্যালেন্স করার চেষ্টা করছি। তাতে আমি দেখছি কি আমার ওয়েট লসটা গ্র্যাজুয়ালি আবার আগের মতন ধীরে ধীরে হচ্ছে, মানে একদম যে স্ট্যাগন্যান্ট হয়ে গেছিল বা মাঝে মাঝে আমি দেখছিলাম বেড়ে যাচ্ছিল সেইটা হচ্ছে না। সঙ্গীতার শ্বশুর মশাইয়ের হাই ব্লাড সুগার, রুটির পরিমাণ কমিয়ে তাকেও ভাত খাওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তার। এভাবেই শরীর সুস্থ রাখতে আটা নির্ভরতা কমাচ্ছে সল্টলেকের সাহা পরিবার। ক্যামেরায় তুষারের সঙ্গে শ্রাবন্তী, রিপোর্ট 24 ঘন্টা। ফোনে কেউ আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি প্রশ্নটা হচ্ছে এটাই যে এমনি তো বাঙালি হিসেবে আমরা একটু ভাত থেকে পড়ে এসেছি, রুটিটা নিরাপদ মনে করে শুনেছিলাম। এখন যে অবস্থা আমাদের কি তাহলে নর্থ ইন্ডিয়ার মতো ভুট্টা জব ছাতু এদিকে যেতে হবে? এইটাই আমার প্রশ্ন। নমস্কার, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা মোদ্দা প্রশ্ন লোকের মনের মধ্যে যা উঁকি দিচ্ছে যে তাহলে খাবটা কি, ভাতের বদলে গম ধরেছিলাম, গমও যদি ক্ষতিকর হয়। ভাত ক্ষতিকর অত নয়, ভাত খেতে পারে, ভাত তুলনায় সেফ, তুলনায় সেফ, এটাই বিশ্বাস করতে হবে। আসলে এই ধারণাটাতেই কোথাও একটা গোলমাল হচ্ছে। দু নম্বর হচ্ছে যে এই আর্থসামাজিক পরিস্থিতিতে সবারই মানে এটা রাগ হওয়া স্বাভাবিক যে এত তাড়াতাড়ি একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে, টুকটাক করে খেয়ে নিচ্ছি। খাদ্য বিপ্লব আনা দরকার আর কি। যে আগে যেমন আমাদের মানে আমাদের দাদু ঠাকুমারা খেতেন যে ঢেকি ছাটা চাল লাল আটা, এই দুটো হচ্ছে বেস্ট, ঢেকি ছাটা চাল লাল আটা, সেটা এখন আমাদের এখান থেকে উঠে গেছে। সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনা দরকার। তার সাথে ভাত খাবেন, এবং যারা ওজন কমাতে চাইছেন খাবার কথাটা তারা ভুলে যান যে কি খাবো কি খাবো, এই কথাটা মাথায় নিলে কিন্তু ওজন কমবে না। মানে কি কি খাবো না সেটা আগে মনে রাখতে হবে, এবং যে কোনো খাবার এলেই তাদের এই ব্যায়ামটাই করতে হবে, অর্থাৎ খাবো না, তাহলেই ওজনটা কমে যাবে। মানে একজন জানতে চাইছিলেন দিনে তিনবার তিনি ভাত খেতে চান, কিভাবে খাবেন? খেতে চাইলে তো ওজনটা কমবে না, ভাত খেতে পারে কিন্তু অল্প পরিমাণে ভাত খেতে হবে। সেটা তার ক্যালোরি কতটা লাগবে, তার কতটা বিএমআই আছে, কি আছে, সেটা দেখে বুঝতে হবে যে কত ভাত তিনি খেতে পারবেন। আচ্ছা, এটাকে ব্রাউন রাইস কি রিপ্লেস করতে পারে আটা বা গমকে? হ্যাঁ, ব্রাউন রাইস রিপ্লেস করতে পারে, এবং ফ্ল্যাক্সিড, হ্যাঁ ফ্ল্যাক্সিড খুব উপকারী। এটা ফ্ল্যাক্সিড, এটা পাওয়া একটু কঠিন আছে কিন্তু এটা খুঁজে পেয়ে এটাকে এটা কি করতে হবে। এটা ফ্ল্যাক্স আছে এখন ব্র্যান্ডেড স্টোরে, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ। আই মিন ফ্ল্যাক্সিড পাওয়া যায়, মানে ভাত রুটির যে দাম তার বিকল্প হয়ে উঠতে পারে কি? না, ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে খোঁজ করতে পারেন, এটা একটা বিকল্প হতে পারে। এতক্ষণ যারা খুঁজছিলেন। ফোনে আর কেউ আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার ভয়েস ব্রেক করছে, প্রশ্নটা করুন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রবীর ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, এবার প্রশ্নটা করুন। বলছি আমার মিসেসের ওয়েট বেড়ে যাচ্ছে, ডাক্তারবাবু বলেছে যে ভাত খাওয়া কমাতে রুটি খেতে বলছে, তাহলে কি করবো? শুনতে থাকুন আপনি, এটা তো সত্যি একটা প্রচলিত ধারণা এতদিন ধরে ছিল, অনেকেই প্রেসক্রাইব করেছেন। একটা কারণ রুটি সাজেস্ট করার অনেকের হচ্ছে ভাতটা ইউজুয়ালি আমরা কোয়ান্টিটিটা বেশি খাই, রুটিটা খেলেও অতটা কোয়ান্টিটি খাওয়া, রুটি হয়তো খাওয়া না, সো দ্যাট কুড বি ওয়ান রিজন। কিন্তু এখন যেগুলো এভিডেন্স সামনে আসছে, যেগুলো প্রমাণ হচ্ছে, সেগুলোর থেকে বোঝা যাচ্ছে যে ভাতের থেকে রুটি বেশি ক্ষতিকর, আটা বা ময়দা হোক, ওটার থেকে ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি, ওয়েট গেইন করার চান্সেস বেশি ভাতের থেকে বেশি। ঠিক আচ্ছা, যে প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, কোন নির্দিষ্ট জার্নাল বা কিছু রয়েছে যেখানে চোখ বোলালে আরো ডিটেইল তথ্য পেতে পারেন আমাদের দর্শকরা? হ্যাঁ, এগুলো তো ইন্টারনেটে কিছুটা ফ্রিলি অ্যাভেলেবেল আছে, কিছুটা আছে মেডিকেল সাইন্টিফিক জার্নাল, স্কলারলি আর্টিকেলস বলে গুগল সার্চ করলে উনি পেয়ে যাবেন যিনি বলছিলেন। তো ওগুলোতে
ছোট ছোট র্যান্ডমাইজড কন্ট্রোল স্টাডি যেগুলো আরসিটি বলা হয় সেগুলো আছে, কিছু অবজারভেশনাল স্টাডিজ আছে, তো ওগুলো সব মিলে এই কনক্লুশনে আসা হয়েছে যেটা আমরা বলছি। বেশ, সময় একদম শেষ, আমাদের দুজন ডাক্তার দুজনই এক্সপার্ট যারা নিয়মিত এই পরিবর্তনগুলোর সঙ্গে যুক্ত, চর্চা করেন, গবেষণার মধ্যে থাকেন, তারা সাজেস্ট করছেন ভাত নয় রুটিতে বেশি অপকার যারা রোগা হতে চাইছেন তাদের জন্য, যারা ডায়াবেটিক তাদের জন্য এবং একেবারে সুস্থ মানুষের জন্য। তাই যদি অপশন হিসেবে ভাত বা রুটিকে বাছতে হয় তাহলে অবশ্যই ভাত বাছুন, কিন্তু মাত্রা টেনে খান, যেমন ইচ্ছা নয়। হতে পারে ফ্ল্যাক্সিড আপনার বিকল্প, হতে পারে ব্রাউন রাইস আপনার বিকল্প, তবে সবটাই মাত্রার মধ্যে। সুস্থ থাকুন, অফ বিট দেখুন।